Hey guys, আমরা অলরেডি স্কোপ সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছি। আজকে টেস্টিং এর পালা। এই টেস্টিং এ যদি আপনারা পাস করতে পারেন তাহলে অলরেডি আপনারা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিকস সম্পর্কে নলেজ অর্জন করে ফেলেছেন, সেটা আমি বলবো। এবং কোন টপিক সম্পর্কে নলেজ অর্জন করে ফেলেছেন সেটা আমি বলবো ভিডিও শেষে। আগে টেস্ট দেওয়া হোক। টেস্টটা হচ্ছে, এখানে আমি একটা প্রোগ্রাম লিখেছি, এটা হচ্ছে সেই প্রোগ্রাম। এই প্রোগ্রামে কে কার স্কোপ বা কার স্কোপে কি কি ডেটা আছে সেই বিষয়গুলো আপনাকে লিখতে হবে। ওকে, সো অ্যাট ফার্স্ট আমি বলবো এ ফাংশনটা। এই এ ফাংশনে কার কার স্কোপ আছে আমি এখানে কমেন্ট আউট করি। আপনারা নিজেরা খাতায় লিখে ফেলেন এবং 10 সেকেন্ড পরে আপনারা আবার এখানে বসেন। 10 সেকেন্ডের পরে আমি ওই সলিউশনটা দিব, তবে আপনারা জাস্ট মেলাবেন যে আমার সাথে আপনাদের সলিউশনটা মেলে কিনা। আপনারা জাস্ট মেলাবেন যে আপনাদের সাথে আমার সলিউশনটা মিলে কিনা। ওকে, তাহলে এর জন্য এখন আমি স্কোপটা টেস্ট করব। তাহলে এই এ ফাংশনটার ভেতরে অবশ্যই এ আছে, তাহলে আমি ফার্স্টে এটাকে লিখলাম। তারপরে এখানে বি আছে, বি আছে। তারপরে আর কেউ নাই, আর কোনো ভ্যারিয়েবলস নাই। তাহলে এ ফাংশনসের ভেতরে এ আর বি আছে এবং আমরা দুইটা ফাংশন কল করতে পারবো। তার মানে বি ফাংশনটা আছে এবং সি ফাংশনটা আছে, তাই না? এবং ডি ফাংশনটাও আছে, কারণ হচ্ছে ডি ফাংশন বাইরে ডিক্লেয়ার করা হলেও এটা আমি ইচ্ছা করলেই এখান থেকে কল করতে পারি এ ফাংশন থেকে। ওকে, তাহলে এ এর স্কোপের ভেতরে কারা কারা আছে সেটা আমরা ডিফাইন করে ফেলতে পারলাম। এবার আমরা চলে যাই বি ফাংশনের ভেতরে। বি ফাংশনের ভেতরে এ আছে, বি আছে, সি আছে, আর কেউ কি আছে? সি আছে, বাট এ ফাংশন কল করা যাবে, নো প্রবলেম। আর আচ্ছা, আমি নর্মালি রিকার্সিভ হতে চিন্তা না করি, জাস্ট এভাবে চিন্তা করি যে স্কোপের কথা চিন্তা করি। এ ফাংশনের বি ফাংশনের ভেতরে এ, বি, সি, এই সি ফাংশন, ডি ফাংশন, এগুলো সবই আছে। তাহলে এ, বি, সি, এক্সট্রা করে এসছে সি। এ ফাংশনও কল করা যাবে যদিও, তারপরে আমি ওটাকে রাখলাম না, ওটা অন্য একটা কনসেপ্টে চলে যায়। বি, তারপরে হচ্ছে সি, আর তারপরে হচ্ছে ডি। আচ্ছা, এবার সি ফাংশনের ভেতরে অলমোস্ট সেম জিনিসটাই আছে, শুধু সি নেই, আছে কে? ডি, তাই তো? তাহলে আমি এটাকে এই কপি করে এখানে পেস্ট করে দিই, আর সি এর বদলে এখানে লিখে দিই ডি। আচ্ছা, এইবার ডি ফাংশনের ভেতরে কার কার অ্যাক্সেস আছে? আচ্ছা, ডি ফাংশন কল করার সময় আমরা কিচ্ছু দেইনি, আমরা এখানে বি প্রোভাইড করলাম। ডি ফাংশনের ভেতরে কে কে আছে? ডি ফাংশনের ভেতরে জাস্ট এন আর এ আছে। আপনি বি পাস করেছেন না কি পাস করেছেন, ইট ডাজেন্ট ম্যাটার, এবং এটা কোথা থেকে কল করেছেন সেটাও কোনো ব্যাপার না। জাস্ট উপরেরটা হবে হচ্ছে সি, আর এটা হবে হচ্ছে ডি। ডি এর ভেতরে ভ্যারিয়েবল হিসাবে আছে হচ্ছে এই এ, কিন্তু হ্যাঁ এই এ আছে, আর হচ্ছে হচ্ছে এন, আর কেউ নেই, এবং আর সে এ ফাংশনটাকে কল করতে পারবে। নর্মালি যদি আমি চিন্তা করি তাহলে এ ফাংশনটাকে সে কল করতে পারবে। এই হচ্ছে প্রত্যেকটা ফাংশনের স্কোপ, তাই না? তাহলে এখন যদি আপনাকে বলা যায় যে বলেন তো বি ফাংশনের সাথে রিলেটেড ডেটা কোনগুলো, বা বি ফাংশনের সাথে চেইন হয়েছে কার কার, আপনি কিন্তু খুব সহজেই বলে দিতে পারবেন বি ফাংশনের সাথে চেইন হয়েছে এ, বি, সি, বি, সি, ডি। কি সহজে আপনি স্কোপটা বলে দিতে পারছেন না? যদি আমি বলি এ ফাংশনের সাথে চেইন এ, বি, এ আর বি হচ্ছে স্মল, এটা হচ্ছে ভ্যারিয়েবল, ক্যাপিটালগুলো হচ্ছে সব ফাংশন। এই যে দেখেন, আপনি খুব সহজেই একটা ফাংশনের ভিতর থেকে বলে দিতে পারছেন যে আমার সাথে কারা কারা চেইন আকারে আছে। আমি যদি ভেতর থেকে, অর্থাৎ বি ফাংশন বা এর ভেতরে আর একটা ফাংশন নেই, সেই ফাংশন থেকে ম্যাক্সিমাম বাইরে কতদূর বেরোতে পারবো, অর্থাৎ গ্লোবাল ভ্যারিয়েবলস ডিক্লারেশন পর্যন্ত কতদূর যাইতে পারবো, এটা আপনি বলতে পারছেন। আর এই সিস্টেমটাকে বলা হয় স্কোপ চেইন। এটা একটা চেইন, তাই না? যে কোন ভ্যারিয়েবলের ভেতরে, অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল না, কোন ফাংশনের ভেতরে কোন কোন ভ্যারিয়েবলের অ্যাক্সেস আছে, সেটা একটা চেইন আকারে কাজ করে। আর এই চেইনটার নামই হচ্ছে স্কোপ চেইন। আর আপনি যদি এটা বের করতে পারেন তাহলে অলরেডি আপনি স্কোপ চেইন সম্পর্কে জেনে গিয়েছেন।